আইপিএলে আরও একটি দুর্দান্ত উত্তেজনার খেলা দেখা গেল। গত ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচেই ভাগ্য নির্ধারণ হয়েছে একেবারে শেষ ওভারে শেষ মুহূর্তে গিয়ে। এই যখন আইপিএলের ধুমধুমার ক্রিকেটের উৎসব চলছে, তখন আজকের ম্যাচে পাঞ্জাব এবং গুজরাটের মধ্যেও নাটকটা তৈরি হয়েছিল। নাটকটা হতে হতে নাটকটা অন্যরকম হলো, সেই গল্পটাই করব আজকে এই ভিডিওতে। পাঞ্জাব প্রথমে ব্যাট করেছে আজকে, প্রথমে ব্যাট করে কিন্তু আজকে যখন অধিনায়ক শেখর ধাওয়ান ব্যর্থ হয়েছেন, তখন তাদের স্কোরটা আজকে তেমন ভালো হয়নি। ঠিক আগের ম্যাচে যে ম্যাচটা তারা হেরেছিল, দুই ম্যাচ জেতার পরে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, সেখানে শেখর ধাওয়ান একা যুদ্ধ করেছিলেন 99 রানে অপরাজিত একটা ইনিংস গড়ার পরেও খুবই কম টোটালের কারণে হায়দ্রাবাদের কাছে তারা হারতে বাধ্য হয়েছেন। আজকে যখন শেখর ধাওয়ান ব্যর্থ হলেন, তখন রানটা তেমন বড় হলো না, 153-তে আটকে গেলেন তারা। 154 টার্গেটে খেলতে নেমেও কিন্তু নাটকটা জমে উঠল একেবারে শেষ ওভারে। নাটকটা অন্যরকম একটা গতি পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স ম্যাচটা জিতেই মাঠ থেকে বের হয়েছে। আজকে অপেক্ষাকৃত সহজ ম্যাচ ছিল তাদের জন্য, 154 লক্ষ্য তারা করতে নেমে গুজরাট টাইটান্সের যে ব্যাটিং শক্তি, সেই ব্যাটিং শক্তি কিন্তু আজকে বেশ হুমকির সম্মুখীন হয়েছে। এবং শেষ ওভারের পঞ্চম বলে গিয়ে চার মেরে তাদেরকে জিততে হয়েছে, যখন কিনা দুই বলে চার রান দরকার ছিল। ঠিক আগের ম্যাচেই আমরা দেখেছি ধোনি ব্যর্থ হয়েছেন, শেষ তিন বলে সাত রান যখন দরকার ছিল, তখন তারা কিন্তু চেন্নাই কিন্তু তিন রানে হেরে গিয়েছে। তিন রানে যখন তারা হেরেছে রাজস্থানের সঙ্গে, তখন আজকের ম্যাচটা পরপর মানে লাগালাগি পিঠাপিঠি অনেকগুলো ম্যাচ আমরা এরকম উত্তেজনার ম্যাচ দেখছি। শেষ ওভারে নাটকটা জমলো, শেষ ওভারে রান দরকার ছিল সাত। অধিনায়ক শেখর ধাওয়ান বল তুলে দিলেন ইংল্যান্ডের বড় তারকা স্যাম কুরানের হাতে, এবং কুরান এই মুহূর্তে পৃথিবীর অন্যতম উল্লেখযোগ্য একজন অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার, ব্যাটিংয়ে বোলিংয়ে দুই দিকেই তার ভূমিকা বেশ ঈর্ষণীয় আসলে ক্রিকেট মাঠে। সেই কুরান যখন বলটা শেষ ওভার করতে এলেন, তখন রান দরকার গুজরাটের 7 রান 6 বল থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে 7 রান 6 বল থেকে যখন দরকার, তখন গুজরাটের হয়ে ব্যাট করছেন, 3 উইকেট যাওয়ার পরে ব্যাট করছেন হচ্ছে শাবমান গিল এবং ডেভিড মিলার। গিল এই মুহূর্তে ভারতের সবথেকে সফল ব্যাটসম্যানদের একজন, এবং জাতীয় দলে রীতিমতো তোলপাড় শুরু করেছেন তার অবস্থান জানান দেওয়ার জন্য, এবং ডেভিড মিলার বিশ্বখ্যাত একজন ব্যাটসম্যান, সেখানে কারোরই কোনো সন্দেহ থাকার কথা নয়। কিন্তু এই দুই জায়ান্ট যখন উইকেটে, তখনও কিন্তু গুজরাট টাইটান্সের পরাজয় আসতে পারে, এবং অনেকটা পাঞ্জাবের দিকে ম্যাচটা হেলে গেলেও হেলে যাওয়ার কারণ হচ্ছে প্রথম বলে ডেভিড মিলার সিঙ্গেলস নিলেন, পরের বলে স্ট্রাইক পেয়ে শাবমান গিল কিন্তু কুরানের কাছে পরাস্ত হলেন, যিনি কিনা 67 রান করেছেন 49 বলে। তিনি স্যাম কুরানের অফস্টিকের বল লাইন মিস করলেন এবং বোল্ড হয়ে গেলেন, অফস্টিক উড়ে চলে গেল। শাবমান গিলকে যেভাবে বোল্ড করেছেন কুরান, তাতে মনে হচ্ছিল যে ওই দিকে থাকতে থাকতে এই নতুন ব্যাটসম্যানরা না পরের চার বলে অন্যরকম একটা পরাজয়ের স্বাদ নিয়েই বাড়ি ফেরে। গিলের আউটের পরে উইকেটে আসলেন রাহুল তেওয়াটিয়া, তিনি আসার পরেও কিন্তু নাটকটা জমলো, বিশেষ করে চতুর্থ বলে ডেভিড মিলারকে যেভাবে ইয়র্কার করেছেন
স্যাম কুরান এবং ডেভিড মিলারকে পুরোপুরি পরাস্ত করেছেন। সেই বলে রান নিতে গিয়ে উইকেট কিপারের ভুলের কারণে রান আউট হলেন না রাহুল তেওয়াটিয়া। রান আউটটা হয়ে গেলে নাটকটা আরও জমে যেত, দুই বলে পাঁচ রান দরকার হতো, নতুন ব্যাটসম্যান ক্রিজে আসতেন। কিন্তু ওই মুহূর্তে রান আউটটা বাঁচলেন, ভাগ্য তার সুপ্রসন্ন। উইকেট কিপারের এই ধরনের মিস যদি হয় তাহলে ম্যাচ আসলে অনুকূলে থাকার কথা নয়। দুর্দান্ত বল করার পরেও শেষ দুই বলে যখন চার রান দরকার রাহুল তেওয়াটিয়া, তখন কিন্তু ফাইন লেগ দিয়ে, শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন, তার মাথার উপর দিয়ে ঠিকই চার বের করে নিলেন এবং এক বল হাতে থাকতে তারা জয়টা নিয়ে আসলেন। এবং রাহুল তেওয়াটিয়া বিগত একাধিক আইপিএলে বেশ কার্যকর ব্যাটসম্যান, গত আইপিএলও তিনি মাতিয়েছেন গুজরাটের হয়ে। তিনি যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন ব্যাটিংয়ে। এই ম্যাচেও যখন পরাজয়ের শঙ্কা তৈরি হচ্ছিল, দুই বলে চার রান খুব যে সহজ কাজ তখন ব্যাপারটা সেটা না, কিন্তু রাহুল তেওয়াটিয়া ভুলটা করেননি, তিনি ঠিকই কুরানকে পরাস্ত করেছেন, পরাস্ত করে চার মেরেছেন এবং জয়টা নিয়ে বের হয়েছেন। এই যখন ম্যাচের অবস্থা, টানটান উত্তেজনার যে ম্যাচটা একেবারেই গুজরাটের একপেশে ম্যাচ হতে পারত, কিন্তু গুজরাট আজকে 19.5 ওভার ব্যাট করতে বাধ্য হয়েছে, এটা পাঞ্জাবের বোলিং সফলতাই বলা যায়। এবং সেই বোলিং সফলতার দিনে আশদীপ, রাবাদা, কুরান এবং হার্টপিট ব্রার এই চারজন বোলারই একটি করে উইকেট পেয়েছেন, যে চার উইকেটের পতন ঘটেছে গুজরাটের। এবং এই দিনে যখন রাবাদা তার একমাত্র উইকেট পেয়েছেন, সেই একমাত্র উইকেট পাওয়ার দিন কিন্তু তার একটা ইতিহাস তৈরি হয়েছে আইপিএলে। আইপিএলে সেটি ছিল তার 100তম উইকেট। 64টি ম্যাচ খেলেছেন আজকে পর্যন্ত, 64টি ম্যাচে 100 উইকেট, অনন্য এক রেকর্ড গড়লেন আজকে রাবাদা। রাবাদার সেই রেকর্ডের দিনটা আসলে তাদের হয়ে থাকলো না, গুজরাটই জিতল। এই দুই দল যখন মুখোমুখি হয়েছিল তখন ঠিক আগের ম্যাচে দুই দলই কিন্তু হেরেছে। গুজরাট হেরেছে কলকাতার সঙ্গে সেই নাটকীয় ম্যাচে, যে ম্যাচে রিঙ্কু সিং শেষ ওভারে 31 রান নিয়েছেন। এবং পাঞ্জাব হেরেছে অপেক্ষাকৃত অনেক দুর্বল সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে। দুই দলের আবার জয়ে ফেরার পালা ছিল, সেই পালাতে গুজরাট জয়ী হলো এবং চার খেলায় ৬ পয়েন্ট তাদের এখন। সেই ৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলে ওপরের দিকেই তার অবস্থান। তিন দলের যদিও ৬ পয়েন্ট রয়েছে, লখনৌর আছে, চেন্নাইয়ের রয়েছে, তাদের রয়েছে, সুতরাং আইপিএলটা জমেছে। এই ম্যাচে একটু যদি সামারি বলি তাহলে পাঞ্জাবের ইনিংসে যারা ব্যাটিংয়ে একটু ভূমিকা রাখতে পেরেছেন, ম্যাট শর্ট তিনি 36 রান করেছেন 24 বলে, জিতেশ শর্মা 25 রান করেছেন, 23 বল খেলতে হয়েছে তাকে। শেষ দিকে ওই শাহরুখ তিনি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, 9 বলে 22 রান, সেই ইনিংসের উপর ভর দিয়েই মূলত 153 করেছিল পাঞ্জাব। উইকেট পেয়েছেন মোহিত শর্মা, 2 উইকেট পেয়েছেন 18 রানে, রশিদ খান আজকে 1 উইকেট পেয়েছেন এবং তার অবস্থান এখন আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার, 9 উইকেট তার দখলে, 1 উইকেট পেয়েছেন 26 রানে। জশ লিটল তিনি 1 উইকেট পেয়েছেন 31 রানে। জবাব দিতে নেমে শাবমান গিল 67 রান 49 বলে, ঋদ্ধিমান সাহা তার ওপেনিং পার্টনার তিনি 30 রান করেছেন 19 বলে, ঝড়ো ইনিংস খেলেছেন। সুদর্শন 19 রান করেছেন 20 বল থেকে করে আউট হতে হয়েছেন। শেষ পর্যন্ত মিলার অপরাজিত ছিলেন 17 রানে 18 বল থেকে, এবং রাহুল তেওয়াটিয়া 2 বলে 5 রান করেছেন। এই হলো স্কোর কার্ড। আর বোলিংয়ে বলেছি আগে যে চারজন বোলার আশদীপ, রাবাদা, কুরান এবং হারপ্রীত বার এই চারজন একটি করে উইকেট নিয়েছেন। অভিনন্দন গুজরাটকে, অসম্ভব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচে শেষ পর্যন্ত পাঞ্জাবকে পরাজিত করার জন্য। আর পাঞ্জাবের জন্য খারাপ খবর, সমবেদনা তাদের জন্য, ব্যাটিংয়ে খারাপ করেও তারা দুর্দান্তভাবে বোলিংয়ে যে ক্লোজ ম্যাচ করেছে, আর একটু হলে, আর যদি 10টা রান বেশি হতো তাহলে হয়তো ম্যাচটা তাদের হতে পারত।